Rijian Bhai. BPL Rizwan মানেই ভক্তদের মনে আলাদা এক উদ্দীপনা। রিজওয়ান BPL খেলতে বাংলাদেশে আসলেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে তাকে এক পলক দেখার জন্য। মূলত ব্যক্তি রিজওয়ানের ধর্মভীরুতা ও ক্রিকেট প্যাশন দেখে বাংলাদেশ ক্রিকেট ভক্তের মনে আলাদা জায়গা পেয়েছে রিজওয়ান। তাই তো মাঠ থেকে যখন রিজওয়ান বের হচ্ছিলেন তখন অতিরিক্ত সিকিউরিটির মধ্যেই গাড়িতে উঠছিলেন তিনি। কিন্তু তারপরেও ভক্তরা তাকে ছাড়তে নারাজ। কেউ তাকে থামিয়ে সেলফি তুলছিলেন। তবে গাড়ির কাছাকাছি আসতেই রিজওয়ানের কানে আসে এক শিশুর চিৎকার। সে বলছিল, রিজওয়ান ভাই ক্যাপটা দিয়ে যান। রিজওয়ান শিশুর কণ্ঠ শুনে তাকে ডেকে এনে নিজ হাতে ক্যাপটি পরিয়ে দেন। ক্যাপ পেয়ে মহা খুশি সেই ক্ষুদে ভক্ত। এরপর আরও কিছু ভক্তের আবদার মিটিয়ে তাদের সাথে ছবি তোলেন মোহাম্মদ রিজওয়ান। বিপিএলের দশম আসরের সবচেয়ে কম রানের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল আজ। মাত্র 72 রানে অল আউট হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাজটা সহজ করে দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারপরও অবশ্য শুরুটা সহজ ছিল না বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লার। ধারাবাহিকভাবে ব্যর্থ অধিনায়ক লিটন দাস, তার সঙ্গে ছিল দ্রুত 2 উইকেটের পতন। এরপর তাহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে 64 বল ও 7 উইকেট হাতে রেখে জিতেছে। রান তাড়ায় শুরুটা সাবধানী ছিল কুমিল্লার। প্রথম 3 ওভারে তারা 12 রান তোলে। এরপরই ফেরেন অধিনায়ক লিটন। তারা রান খরার বৃত্তে আটকে থাকা এই ওপেনার আজও মাত্র 2 রানে আউট হন। মিডিয়াম পেসার বিলাল খানের বলে তিনি তানজিদ তামিমকে ক্যাচ দিয়েছেন। তিনের নামা মাহিদুল ইসলাম অঙ্কন ফেরেন মাত্র 5 রানে। ফলে ছোট পুঁজির সামনেও কুমিল্লা কিছুটা চাপ অনুভব করতে থাকে। সেই চাপ সামাল দিয়েছেন হৃদয়। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানও রানের জন্য চলতি বিপিএলে সংগ্রাম করছেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও 24 বলে করেছেন মাত্র 16 রান। হৃদয় আউট হওয়ার আগে 13 বলে 5টি 4 ও 1 ছক্কায় 31 রান করেন, যার বদৌলতে 9.2 ওভারেই কুমিল্লা আসরের তৃতীয় জয় নিশ্চিত করে। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলেছে তারা। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আলামিন, জিয়াউর রহমান ও বিলাল খান। এর আগে প্রথম ইনিংসে তিনে নামা টম ব্রুসি কেবল চট্টগ্রামের হয়ে কিছুটা লড়াই চালিয়েছেন। 20 বলে নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান 4টি 4-এর মারে 27 রান করেন। এরপর বলার মতো রান পাননি কেউই। ব্রুসের পর কেবল 2 অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন নাজিবুল্লাহ জাদরান। তাও 16 বল খেলে তিনি করেন 11 রান। চট্টগ্রামের আত্মঘাতী ব্যাটিংয়ের দিনে 5 জনই 0 রানে আউট হয়েছেন, যার কারণে 3.3 ওভার হাতে রেখেই তারা গড়ে লজ্জার স্কোর 72। কুমিল্লার হয়ে তানভীর ছাড়া 2টি উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম। এছাড়া রেমন রেফার্ড, মুস্তাফিজুর রহমান ও আমির জামাল একটি করে উইকেট শিকার করেছেন। কুমিল্লা না কোন দেশে তুমি সাপোর্ট করো রেজন কে? রেজন কিন্তু পাঁচক তো নামাজ কালাম করে, তুমি পড়ো যেটা লুকা রাখছো ওই টাকা কে দিছে? ওটা কে দিছে? আর রিজওয়ান তোমার যেটা দিছে ওইটা কি করবা?